প্রিয় দর্শক সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্লাস্টিকের গামলা বা এ ধরনের চওড়া কোনো পাত্রে সারা বছর ধরেই ধনিয়ার চাষ করতে পারি আমাদের ব্যালকনিতে বারান্দায় অথবা ছাদে আমরা খুব চমৎকারভাবে সারা বছর এই ধনিয়া চাষ করতে পারি কিন্তু আমরা জানি যে শীতকালে ধনিয়ার মজাটা সবচেয়ে চমৎকার থাকে তো দর্শক চলুন আপনাদেরকে আমি বর্ণনা করছি কিভাবে আমি এটা করি আমি এ ধরনের একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি এটা আপনারা আপনাদের মনের মতো পছন্দ মতো অথবা যে জায়গায় রাখবেন সেই জায়গার পরিমাপ অনুযায়ী যে কোনো একটা পাত্র আপনারা নির্বাচন করতে পারেন এর নিচে ছিদ্র করে নিতে হবে আমি এটা নিচে পেরেক দিয়ে ছিদ্র করে নিয়েছি ছয়টার মতো এবং তার উপরে আমি ভাঙা টবের ভাঙা টুকরো দিয়ে ঢেকে তার উপরে আমি মাটি দিয়েছি এখন আসি মাটি তৈরির ব্যাপারটা ধনিয়ার জন্য আপনারা যে পরিমাণ মাটি দেবেন তার ফিফটি পার্সেন্ট নিতে পারেন একদম র মাটি খাঁটি মাটি আপনারা ফিফটি পারসেন্ট মাটি হলে ভালো হয় বাকি ফিফটি পারসেন্টের অর্ধেক দেবেন হচ্ছে লাল বালি বাকি অর্ধেক দেবেন হচ্ছে কম্পোস্ট সার আমার কাছে বালি ছিল না তো আমি এখানে যেটা করেছি মাটি মাটির সঙ্গে আমি মিশিয়েছি কোকোপিট এবং কম্পোস্ট সার এই তিনটা উপাদান দিয়ে আমি এখানে মাটি তৈরি করেছি চলুন এবার দেখি বীজের প্রস্তুতি আমরা কিভাবে নেব তো এটা হচ্ছে ধনিয়ার বীজের প্যাকেট এটা মাত্র দশ টাকায় আমি কিনেছি তো এর ভেতরে এরকম ধনিয়ার বীজ আমি দেখতে পেলাম এই বীজগুলো আপনারা দেখুন কিছু বীজ হচ্ছে ভাঙা কিছু হচ্ছে গোটা দানা তো যতখানি সম্ভব আপনারা হাত দিয়ে এই গোটা দানা বুলগুলোকে দুই ভাগ করে দিতে পারেন দুই ভাগ করে দিলে যেটা হবে যে একটা বীজ থেকে দুটো করে গাছ ওঠার সম্ভাবনা থাকবে সবগুলো করতে হবে এমন না আপনি যতখানি হাতে নিয়ে এভাবে পিসে একটু প্রেশার দিয়ে যতখানি সম্ভব আপনার পক্ষে ততখানি আমরা এটা করে নিতে পারি আচ্ছা এবার আমি বীজটাকে কমপক্ষে এক ঘন্টা ভিজিয়ে রাখবো পরিষ্কার পানিতে এই যে আমি পানির মধ্যে এটা ছেড়ে দিলাম তো এটা আমি কমপক্ষে এক ঘন্টা বা দু তিন ঘন্টা পর্যন্ত আমি এটা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পরে এটা আমি মাটিতে দিয়ে দি বিছিয়ে দিলেই হবে তো ফিরে আসছি এক দু ঘন্টা পরে প্রায় দু ঘন্টার মতো বীজগুলো ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে এখন আমার তৈরিকৃত মাটির উপরে ছিটিয়ে দেব তো এভাবে পানি থেকে আপনারা তুলে খুব সুন্দর করে সমান করে যাতে সব দিকে একই রকম থাকে বীজগুলো আপনারা ছড়িয়ে দিতে পারেন এভাবে আমি মাটির সব দিকে সমানভাবে বীজগুলো ভিজ ছড়িয়ে দিলাম এখানে একটি আলাদা পাত্রে আমি কিছু মাটির কিছু অংশ তৈরিকৃত মাটির কিছু অংশ আলাদা করে রেখেছি আমি এই মাটিগুলো হাত দিয়ে নিয়ে এভাবে বীজের উপরে ছিটিয়ে দেব এভাবে আমি নতুন করে কিছু মাটি মুঠোয় ভরে ছিটিয়ে দিয়েছি এই বীজগুলোর উপরে এবং সবগুলো বীজ আমি ঢেকে দিয়েছি সো এবার আমি এর উপরে হালকা করে হাত দিয়ে ছিটিয়ে পানি দিয়ে দেবো হালকা করে এভাবে হাত দিয়ে আমি পানি ছিটিয়ে দিলাম সব জায়গায় এবার এই গামলাটাকে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে অ্যাটলিস্ট সকালে রোডটা পড়ে সকালের মিষ্টি কয়েক ঘন্টা রোডটা যদি পড়ে সেটা অঙ্কুরোদ্গমে দারুণভাবে হেল্প করবে এবং আপনার ধনিয়া গাছটা বড় হতেও দারুণভাবে হেল্প করবে তো দর্শক যখন ধনিয়া উঠবে তখন আমি আরেকবার আপনাদেরকে এটা দেখিয়ে দেব এই যে দেখুন সবুজ সতেজ ধনিয়া এই গামলাটাতে প্রচুর ধনিয়া হয়েছিল প্রচুর ঘন ঘন এত ঘন হয়েছিল যে একটার সঙ্গে আরেকটা লেগে ঠিকমতো মতো বাড়তে পারছিল না আমি এক ধাপ ধনিয়া তুলে হালকা করে দেওয়ার পর এখন এটা আপনাদের দেখাচ্ছি এখানে একটা সমস্যা হয়েছিল বীজগুলো অঙ্কুরোদ্গম হওয়ার কিছুদিন পরে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয় ওই বৃষ্টির কারণে ধনিয়াগুলো অনেকগুলো সোজা হয়ে ছিল না শুয়ে পড়েছিলো মাটির সঙ্গে লেগে লেগে পরবর্তীতে যখন আবার আমি রোদে রাখলাম এবং আস্তে আস্তে মাটি শুকালাম তখন এগুলো এরকমটা সতেজ হলো এবং খাড়া হলো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভীষণ রকমের সুন্দর হয়েছে এবং এ ধরনের গামলাতে ছোট বালতি বা ছোট টবে আপনারা ইজিলি সারা বছর ধনিয়া করতে পারেন এখানে আরেকটা ছোট প্লাস্টিকের বাটিতে আমরা ধনিয়া করেছি ঠিক একই পদ্ধতিতে তো এখানে একটা মজার টিপস আপনাদের দিয়ে রাখি এই ধনিয়াগুলো আমরা শেকড় থেকে টেনে তুলে ফেলবো না আমরা কেটে ফেলবো কিভাবে কাটি সেটা আপনাদের দেখাচ্ছি এই যে এইভাবে আমরা গোড়া রেখে একটুখানি গোড়া রেখে আমরা এটা তুলে ফেলছি এতে যেটা হবে যে ওই গোড়া থেকে আবার ধনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে তাহলে আপনারা এক গাছ থেকে বেশিরভাগই মানে মাল্টিপল টাইম আপনারা ধনিয়া তুলতে পারছেন এই যে এগুলো আপনারা দেখুন আমরা যেটা করেছি যে গোড়া রেখে দিয়ে আমরা এই ধনিয়াগুলো তুলেছি এবং এখানে সে কাটা ধনিয়াগুলো এখনও রয়ে গেছে ঠিক একইভাবে আমরা এগুলো আবার যত্ন নিব নতুন করে এখান থেকে ধনিয়া উঠবে তো প্রিয় দর্শক আপনারাও ছাদবাগানে এটা বা কিংবা বারান্দায় আপনাদের এই ধুনিয়া চাষটা চেষ্টা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন